নমস্কার বন্ধুরা এস বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার সালের বিএস সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি সাজেশান নিয়ে আলোচনা করব। বিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করছি আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির তো দেখো বিএ হিস্ট্রি সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু টু তো দেখো দু হাজার বাইশ সালের লাস্টের দিকে তোমাদের পরীক্ষা হবে ক্যালকাটা ইউনিভার্সিটির হ্যাঁ বিএ জেনারেল ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের যে সমস্ত সম্ভাব্য কোশ্চেনগুলো আসতে পারে দশ নম্বরে সেগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করবো তো দেখো ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি রাজপুতের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে বিস্তার লেখো দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি রাজপুত রাজ্যগুলির উত্থানের সম্ভাব্য কারণগুলি আলোচনা কারণ তো দেখো দু হাজার বাইশ সালের ইতিহাসের যে সেমিস্টারের যে কোশ্চেন পেপারটা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হয়েছে আমার প্রায় নাইনটি পার্সেন্টের উপরে সাজেশন তোমাদের মিলে গেছে আমি যা যা বড় প্রশ্নগুলো দিয়েছি সেইগুলো প্রত্যেকটা সাজেশনে এসেছে এবার আমি দু হাজার বাইশ সালের সেকেন্ড সেমিস্টারের যত কোশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো দেখো দু হাজার সালের সেকেন্ড সেমিস্টার থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসতে পারে ইতিহাসের সেই সমস্ত কোশ্চেনগুলো আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের দশ নম্বরের তিনখানা কোশ্চেন লিখতে হবে তিন দশকে তিরিশ তো দেখো তিন নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় কেন চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি সমুদ্রগুপ্তের ব্যক্তিগত গুণাবলী আলোচনা করো তোমরা তো জানো যে সমুদ্রগুপ্ত উত্তর ভারত এবং দক্ষিণ ভারত রাজ্য জয় লাভ করেছিল ঠিক আছে এবং গ্রহণ এবং পরিমক্ষ নীতি তিনি কিন্তু গ্রহণ করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে আমি সাজেশনটা নিয়ে আলোচনা করছি দু হাজার বাইশ যেটা তোমাদের এই বছরের লাস্টের দিকে পরীক্ষাটা হবে যত সম্ভব সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের মধ্যে হবে তো তো দেখো কোন কোশ্চেনগুলো আসতে পারে সেইগুলো আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করছি দশ নম্বরের কোশ্চেন এরপরে আমি তোমাদের পাঁচ নম্বরের কোশ্চেন ঠিক আছে এবং এস কিউ যেগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আমি পরে একদিন তোমাদের ভিডিওতেও তোমাদের আমি দেখিয়ে দেবো তো দেখো পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি গুপ্ত সাম্রাজ্যের উত্থানের প্রাকালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল আলোচনা করো ছ নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে শশাঙ্ক দ্বিতীয় পুলুকোশির কৃতিত্ব কার্যবলী মানে পরীক্ষার সময় কোশ্চেনটা এরকমও দিতে পারে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব বা কার্য বলে আলোচনা করো পরীক্ষার সময় এরকম দিতে পারে শশাঙ্কের গৌড়ের রাজ শশাঙ্কের কৃতিত্ব কার্য বলে আলোচনা করো বা দ্বিতীয় পুলিকোশির কৃতিত্ব কার্য বলে আলোচনা করো অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত শশাঙ্ক এবং পুলিকোশির কৃতিত্ব কার্যবলী অর্থাৎ গৌড়ের রাজ শশাঙ্ক পরীক্ষায় দিতে পারে সাত নম্বর কোশ্চেন কী আছে ধর্মপাল ও দেবপালের নেতৃত্বে পাল সাম্রাজ্যের বিস্তার এর ইতিহাস লেখো আট নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি চোল যুগের স্থানীয় আঞ্চলিক স্বায়ত্তশাসন শাসন ব্যবস্থা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আজকে আমি দু সালের ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ইতিহাসের কোশ্চেনগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করেছি দু হাজার বাইশ সালের ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা হয়েছিল তার যতগুলো আমি তোমাদের সাজেশনের যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করছি নাইনটি পার্সেন্টের উপরে তোমাদের কমন এসেছে আশা করি এবারও তোমাদের কমন আসবে তো দেখো আমি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি পরে তোমাদের আমি এমসিকিউ এবং পাঁচ কোশ্চেন কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো তো এবং এমসি সি কিউব কিউব গুলো ঠিক আছে নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করছি গুপ্ত যুগের প্রশাসনের বৈশিষ্ট্যগুলি লেখো দশ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি আরবদের সিন্ধু হিন্দু বিজয়ের ফলাফল লেখো এগারো নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি সেন বংশের পতনের কারণ লেখো তো দেখো আমি মনে করি এক থেকে যে দশ নম্বর যত অব্দি কোশ্চেনগুলো দিচ্ছে হান্ড্রেড পারসেন্ট তোমরা এর ভিতর থেকে কোশ্চেন কমন পাবে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আজকে আমি দু সালের ইতিহাসের ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের যে কোশ্চেনগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করছি বারো নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি পল্লবদের শিল্প ও স্থাপত্য সম্পর্কে লেখো তেরো নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি একাদশ শতকে গজনী আক্রমণের কারণও ফলাফল লেখো প্রত্যেকটা কোশ্চেন দু হাজার বাইশ সালের ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমরা তো জানো তোমাদের টোটাল যে বড় প্রশ্ন থাকবে বা তোমাদের যে লিখিত পরীক্ষায় থাকবে সিক্সটি ফাইভ বাকি তোমাদের টিউটোরিয়াল থাকবে ঠিক আছে বিভিন্ন খাতায় থাকবে অ্যাসেসমেন্টে থাকবে ঠিক আছে টিউটোরিয়াল থাকবে তো এই সমস্ত সব মিলে তোমাদের বাকি পঁয়ত্রিশ নম্বর থাকবে আর সিক্সটি ফাইভ নম্বর থেকে যে সমস্ত বড় প্রশ্ন পাঁচ নম্বরে কোশ্চেন দশ নম্বরে কোশ্চেন এসএ কিউব যেগুলো থাকবে সেগুলো তোমাদের সিক্সটি ফাইভ নম্বরে থাকবে আজকে আমি মোটামুটিভাবে তোমাদের বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করছি এই বড় প্রশ্নের ভিতর থেকে তোমাদের পাঁচ নম্বর কোশ্চেনও আসতে পারে তো দেখো আমি যে সাজেশান দিয়েছি এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না আমি মাত্র খানা কোশ্চেন দিয়েছি আশা করি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এই খানা কোশ্চেন পড়লে তোমাদের হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য এস বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের এই চ্যানেলকে প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ